হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংকেত। আজকে তোমাদের এই সেশনে কোনো ক্লাস করাবো না। এই সেশনের মাধ্যমে আমি তোমাদেরকে বলবো যে টাইপিং তোমরা কোন ওয়েবসাইট থেকে করতে পারো। ফ্রি ওয়েবসাইট আমি বলবো, যেটা থেকে তোমরা একদম ফ্রি অফ কস্ট তোমরা টাইপিং করতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না। এবং এবং আরও আমি দুটো ওয়েবসাইট বলবো, দুটো বা তিনটা ওয়েবসাইট যেখানে তোমরা হচ্ছে মানে পেইড যেগুলো সেগুলোও খুবই হেল্পফুল। এবং এসএসসি মানে টিসিএসএস যে প্যাটার্নে যারা পরীক্ষা নেয় ইন্টারফেস, সেই ইন্টারফেসেও যারা টাইপিং করতে হয় তাদের জন্য আমি একটা ওয়েবসাইট বলবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, আমার নিজের হচ্ছে দুখানা টাইপিং পরীক্ষা কোয়ালিফাইং করার এক্সপিরিয়েন্স আছে। একটা আর এনটিপিসি, যেটাতে তোমার 30 word per minute থাকে এবং ব্যাকস্পেস থাকে না। ওকে, এবং 5% ম্যাক্সিমাম হচ্ছে তোমাদের ভুল করা যাবে। সেখানে আমি 39 স্পিড তুলেছিলাম। ওকে, এবং আমি 2 fingering করেছিলাম। আমি যেটা অনেকবারই আমি বলেছি, আমি কখন টাচ টাইপিং আমি শিখিনি। ওকে, আমি 2 fingering আমি টাইপ করি অলওয়েজ, মানে 2 আঙুল দিয়ে যেটা টাইপ করে ওই টাইপটাই আমি করেছি। ওকে, এবং আমি 39 স্পিড তুলেছিলাম উইথ লেস দ্যান ফাইভ পার্সেন্ট মিস্টেক ছিল। ওকে, এবং ওটা স্পিড তুলতে তো 30, বাট আমি 39 তুলেছিলাম। ওকে, আমি পাস করেছিলাম, কোয়ালিফাই করেছিলাম, এবং পিএসসি ক্লার্কশিপও আমি পাস করেছিলাম টাইপিং টেস্ট। সেটাতেও 20 word per minute তুলতে হতো, যেটা খুবই কম ছিল, তাও ওখানেও আমি অনেকটা তুলে দিয়েছি। ওখানে ফাইনাল স্পিড দেখায়নি, বাট ওখানেও আমি প্রায় 280 বা 90 মতো আমি ওয়ার্ড মানে আমি তুলে মানে টাইপ করেছিলাম আমি। ওকে, জাস্ট এটাই মানে বলা ছিল, আমার নিজের সম্বন্ধে বলে দিলাম। এছাড়া এসএসসি সিজিএল আমি লাস্ট ইয়ার টাইপিং পরীক্ষা দিয়েছি, বাট যেহেতু ওভারঅল কাট অফ ক্লিয়ার হয়নি ওই জন্য টাইপিং পাস করেছি না, মানে পাস করতে পারিনি ওটা বলেনি। বাট আমি ডেফিনেটলি টাইপিং পাস করেছিলাম, কারণ টাইপিং আমার একদম পুরোপুরি আমি কভার করেছিলাম টাইমের আগে, 2 মিনিট আগে আমি শেষ করে দিয়েছিলাম। ওকে, তো এটাই বলা ছিল। এবং আমি তোমাদেরকে বলবো যে কীভাবে তোমরা কোন ওয়েবসাইট থেকে তোমরা করবে, এবং যারা বিগিনার তারা কীভাবে তোমরা স্টার্ট করো সেটাও আমি বলছি। দেখো, বিগিনার যারা আছো তারা করতে পারো একটা কি, তোমাদের যদি লোকাল কোনো যদি টাইপিং যারা শেখায় মানে তাদের কাছে তোমরা যেতে পারো, সেখান থেকে তোমরা টাইপিং শিখতে পারো। অ্যাটলিস্ট তোমরা যদি যদি আপকামিং যদি 6 মাসের মধ্যে যদি কোনো পরীক্ষা না থাকে, টাইপিং পরীক্ষা না থাকে, ধরো 6 মাস পরে বা 7 মাস পরে যদি পরীক্ষা থাকে টাইপিং, তাহলে তোমরা একদম চোখ বন্ধ করে তোমরা টাচ টাইপিং শিখতে পারো। ওকে, টাচ টাইপিং শিখতে পারো। টাচ টাইপিং বলতে কি, এই যে দুখানা মানে আমাদের না দেখে যেটা টাইপিং করা, মানে 5 মানে 10 আঙুলের আমাদের মানে কোন ওয়ার্ডের মানে লেটার উপর রাখতে হবে যেটা না দেখে টাইপ করা, ওটাকে টাচ টাইপিং বলে। এছাড়া তোমরা যদি লোকাল কারোর কাছে শিখতে না চাও, তাও কি বলবো, তোমরা ইউটিউবে দেখবে প্রচুর কোর্স পড়ে রয়েছে, ইউটিউবে প্রচুর টাচ টাইপিং শেখানোর মতো দেখবে অনেক চ্যানেল আছে, যেখানে তোমাদেরকে মানে গাইড করবে, মানে যে কীভাবে হচ্ছে তোমরা মানে কোন আঙুলটা আগে ইউজ করবে, কোন ওয়ার্ডগুলো তোমরা আগে টাইপ করবে, কোন লেটারগুলো আগে শিখতে হবে, সেগুলো তোমাদের কত দিন টাইপ করতে হবে, কোন ওয়ার্ডগুলো টাইপ করতে হবে, সেগুলো ওই চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে গাইড করে। এরকম তোমরা সার্চ করবে টাচ টাইপিং কীভাবে শেখে, সেখান থেকে তোমরা মানে পেয়ে যাবে, অনেক ইনফরমেশান পেয়ে যাবে। তোমরা সেটা বাড়িতেও মানে ট্রাই করতে পারো এমএস ওয়ার্ডে টাইপ করে। ওকে, আর যদি তোমরা কোনো অফলাইন কোনো সেন্টারে যেতে চাও সেটাও তোমরা যেতে পারো, এটা হলো টাচ টাইপিং। এবার যদি কারোর মনে হয় যে 2 মাস পরে আমাদের পরীক্ষা রয়েছে, 2 মাস উইদিন 2 মাস বা উইদিন 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে টাচ টাইপিং শেখা যায় না। টাচ টাইপিং শেখার জন্য মিনিমাম তোমাদের হচ্ছে 6 মাস লাগবে। ওকে, এটা আমি আগেও বলেছি, 6 মাস লাগবে। ওকে, টাচ টাইপিং শেখার জন্য 6 মাস লাগবে। এবং তোমাদের যদি তোমার টাচ টাইপিং না শিখতে যাও, যদি তোমার 2 মাস বা 1 মাসের মধ্যে পরীক্ষা থাকে, তাহলে যেমন আপকামিং সিজিএল আছে তোমাদের 2 মাস বা 3 মাসের মধ্যে হবে, আশা করি অক্টোবরে ডেট দিয়েছে, সেখানে যারা এখন থেকে স্টার্ট করতে যাও তারা কি তোমরা 2 fingering স্টার্ট করতে পারো। 2 fingering স্টার্ট করতে গেলে কি তোমাদের প্রথমে হচ্ছে কি মানে র্যান্ডম ইজি ইজি টপ মানে প্যাসেজ তোমাকে টাইপ করতে হবে। কঠিন প্যাসেজ টাইপ করা চলবে না, কারণ পরীক্ষায় কঠিন কোয়েশ্চেন আসে না, কঠিন প্যাসেজ আসে না। ওকে, এটা যে বলা, তোমরা ইজি ইজি প্যাসেজ টাইপ করবে, কারণ পরীক্ষায় আমি নিজে দুখানা পরীক্ষা 3 খানা আমি টাইপিং টেস্ট দিয়েছি, কোনো টাইপিং টেস্টে আমার এমন মনে হয়নি যেগুলো কঠিন আছে, মানে তোমাদের যেগুলো হচ্ছে তোমার স্পেশাল ক্যারেক্টার যেগুলো সেগুলো খুবই কম থাকে, মানে ফুল স্টপ কমা এগুলো অবধি সীমিত, যে ইনভার্টেড কমা বা কোলন এরকম টাইপের জিনিস খুবই কম থাকে, একটা বা দুটো থাকে বাট খুব একটা বেশি থাকে না। ওকে, এই ছিল বলে। ওকে, নেক্সট আমি তোমাদেরকে কিছু ফ্রি ওয়েবসাইট বলবো, কিছু পেইড ওয়েবসাইট বলবো যেখান থেকে তোমরা টাইপিং মানে স্টার্ট করতে পারো, যেখান থেকে তোমরা টাইপ করতে পারো। এবং আমি পার্সোনালি কোন ওয়েবসাইটটা আমি বেশি ফলো করেছি সেটাও আমি তোমাদেরকে বলবো। ওকে, এবং আমি যে ওয়েবসাইটগুলো বলবো সেই ওয়েবসাইটগুলো একদম তোমাদের মানে কিছু ওয়েবসাইট আছে যেটা খুবই কম ফিজে হচ্ছে মানে টাকা থেকে তোমরা করতে পারবে, আর একটা ওয়েবসাইট বলবো যেটাতে কিন্তু একটু হাই মানে পেইড মানে টাকাটা একটু বেশি লাগবে, মানে 6 মাস বা 1 বছরের জন্য, বাট ওখানেও কিন্তু ভালো কোয়ালিটি তোমরা ম্যাটেরিয়াল পেয়ে যাবে। ওকে, আমি কোন ওয়েবসাইটের কোনটা ড্রব্যাক এবং কোনটা তোমাদের পক্ষে বেস্ট হবে সেটাও আমি তোমাদের শেষে বলবো, এবং প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে সাথে আমি বলতে থাকবো। ওকে, তাছাড়া যে চ্যানেলে নতুন আছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মানে এত অবধি যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক মেরো। ওকে, চলো তাহলে ফার্স্ট ওয়েবসাইটটা আমি জাস্ট তোমাদের এখানে টাইপ করে দেখিয়ে দিচ্ছি যে ফার্স্ট ওয়েবসাইটটা কি। ফার্স্ট ওয়েবসাইটটার নাম মানে তোমাদের আমি যেটা বলবো যেটা একদম ফ্রি ওয়েবসাইট সেটা আমি বলছি, সেটা কি তোমাদের টাইপিং বাবা ওয়েবসাইট। তোমার টাইপিং বাবা মানে একদম গুগলে সার্চ করবে টাইপিং বাবা বলে, ঠিক আছে। যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ যে টাইপিং বাবা, ইন্ডিয়াস লিডিং টাইপিং ওয়েবসাইট, এটা তোমরা হচ্ছে তোমরা
জাস্ট ক্লিক করবে, এটা হচ্ছে ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটে তোমাদের হচ্ছে মানে মানে ভালো ব্যাপার কি, আমি কেন বলছি তোমাদের ওয়েবসাইটটা মানে তোমাদের পক্ষে ভালো হবে যারা একদম ফ্রিতে করতে যাও, তোমরা এই ওয়েবসাইটে তোমরা এদের ম্যাটেরিয়ালটাও তোমরা ইউজ করতে পারো। মানে এই টাইপ মানে এই ওয়েবসাইটে যেসব ম্যাটেরিয়াল অলরেডি রয়েছে, প্রচুর রয়েছে, 50-60টার মতো রয়েছে, তোমরা সেগুলোও টাইপ করতে পারো। আচ্ছা, তোমরা যদি বাইরে কোনো ম্যাটেরিয়াল পাও, বাইরে থেকে যদি তোমাদের কোনো টেলিগ্রাম থেকে পেয়ে গেলে বা কোনো গুগল সার্চ করে কোথা থেকে পেয়ে গেলে বা এসএসসি প্রিভিয়াস ইয়ারের যেসব টাইপিং ম্যাটেরিয়াল ছিল সেগুলো পেয়ে গেলে, সেগুলো কপি পেস্ট করেও এখানে তুমি টাইপিং করতে পারো। সেটাও আমি কীভাবে প্রসেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি সব করা, কারণ ভিডিওটা পুরোপুরি কমপ্লিট একদম দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে টাইপিং সম্বন্ধে যা যা মানে কোয়ারি আছে। ওকে, চলো এখানে দেখো, সবার প্রথমে দেখো এখানে টাইপিং টেস্ট বলে একটা অপশান রয়েছে, প্রথমটা এটা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো তোমাদের দেখো অনেকগুলো টাইপিং অপশান চলে যাবে, হিন্দি টাইপিং টেস্ট, পাঞ্জাবি টাইপিং টেস্ট, হিন্দি টাইপিং, ইংলিশ, তোমাদের এগুলো দরকার নেই, তোমাদের দরকার কি ইংলিশ টাইপিং টেস্ট, এটাতে ক্লিক করবে। ওকে, সিম্পলি এটাতে ক্লিক করবে। দেখো ক্লিক করার পরে ওয়েবসাইটটা খুলবে, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো এইখানে দেখো তোমাদের সিলেক্ট ইউর নেম বলে একটা অপশান আছে, তুমি এখানে তোমার নিজের নাম দিতে পারো। ওকে, এখানে তুমি টাইম সিলেক্ট করতে পারো যে কতক্ষণের জন্য তুমি টাইপ মানে টাইম দেবে। এখানে দেখো 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এবং 20 মিনিটের অপশান রয়েছে। তোমরা দেখো এসএসসি পরীক্ষা জানো তোমরা হচ্ছে 15 মিনিটে টাইপিং হয়, মানে এসএসসি তোমাদের সিজিএলে 15 মিনিট এবং সিএইচএসএলে 10 মিনিট, আর আই এনটিপিসিতে 10 মিনিট ছিল। তোমরা অ্যাকর্ডিং টু দ্যাট তোমরা সেটা সার্চ কর মানে টাইপিং টেস্ট মানে টাইমটা সেট করতে পারো, আয়দার 10 মিনিট বা 15 মিনিট। এবার তোমরা দেখো কোনটা মানে ইয়ে করবে, মানে কোন প্যারাগ্রাফটা ইয়ে করবে। এখানে দেখো র্যান্ডম ওয়ার্ডস বলে একটা আছে, এখানে ক্লিক করবে। দেখো এখানে প্রচুর ম্যাটেরিয়াল রয়েছে, যেটা আমি বলছিলাম যে 50-60টার মতো রয়েছে এখানে রয়েছে। তোমরা চাইলে যে কোনো একটা সার্চ করতে মানে টাইম ইয়ে করতে পারো। সাপোজ আমি এটা বলছি দ্য ম্যাজিক মিরর, এটাতে ক্লিক করলাম। ওকে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো নিচে দেখো রয়েছে সেট ওয়ার্ড লিমিট, কি তুমি কত ওয়ার্ড লিমিটে তুমি করতে যাও। এখানে 350 তুমি মানে ইয়ে করতে পারো, তুমি এনাবেল করতে পারো। এনাবেল করলে মানে কি, তোমার 350 খানা ওয়ার্ডই দেবে, মানে তুমি যতগুলো মানে ইয়েটা দিচ্ছ 350 খানা ওয়ার্ডই দেবে। যেমন এসএসসিতে ফিক্স থাকে, এসএসসিতে মানে তোমাদের 300টা ওয়ার্ড টাইপ করতে দিলে মানে কি 300 অবধিই থাকে, কি 305টা থাকে ম্যাক্সিমাম। ওকে, সেটা এবার এনটিপিসির ক্ষেত্রে কি তোমাদের 300 মানে যদি ওয়ার্ড থাকে তুমি 300-এর বেশি আবার রিপিট টাইপ করতে পারো, বাট এসএসসিতে কিন্তু ওটা হয় না। এসএসসিতে যতটা দেবে ততটাই তোমাকে টাইপ করতে হবে। ওকে, তাহলে দেখো তুমি এনাবেল করে রাখতে পারো, ডিসেবল করে রাখতে পারো। ডিসেবল করে রাখলে কি তোমার ওইখানে যে প্রসেসটা যত বড়ো তুমি ততক্ষণ টাইপ করতে পারবে, তোমার কোনো সমস্যা নেই। 10 মিনিট বা 15 মিনিট যত তুমি টাইম সেট করেছো সেই অবধি তুমি পুরো একদম ওই অবধি করতে পারবে। ওকে, এবার দেখো এখানে এনাবেল ব্যাকস্পেস, ডিসেবল ব্যাকস্পেস, তোমার যদি মনে হয় যে এনাবেল করে রাখবে তাহলে ব্যাকস্পেস তুমি এনাবেল করতে পারো, আর ডিসেবল করতে চাইলে ডিসেবল করে দিতে পারো। ওকে, ডিসেবল করলে তোমাদের অ্যাকুরেসিটা একটু কমবে, কারণ তুমি ব্যাকস্পেস মারতে পারবে না। এবং এনটিপিসি পরীক্ষায় কিন্তু তোমাদের ব্যাকস্পেস অ্যালাউ ছিল না, ওই জন্য যারা এনটিপিসির জন্য বা রেলের পরীক্ষার জন্য টাইপিং মানে মানে প্র্যাকটিস করার মানে চিন্তাভাবনা করছো তারা কিন্তু ডিসেবল করেই করো। এসএসসিতে কিন্তু ডিসেবল থাকে না, এসএসসিতে এনেবল থাকে। ওকে, নেক্সট হাইলাইট অ্যান্ড অটো স্কোল, এটা কিন্তু অবশ্যই তোমরা ডিসেবল করে করবে। কেন দেখো শুরুতে যারা যারা একদম মানে বিগিনার আছো তাদেরকে বলবো, তারা হচ্ছে কি এনেবল করে করো, তারা তোমরা এনেবল করে করবে। ওকে, শুরুতে তোমরা হাইলাইটার এবং অটো স্কোলটা এনেবল করে করবে, কেন শুরুতেই যদি তোমাদের মানে অটো স্কোল আর হাইলাইট যদি না এনেবল করো তাহলে কি তোমাদের দেখবে প্রচুর ভুল হবে, তোমাদের টাইপিং স্পিড অনেকটা কমে যাবে, তোমরা হয়তো বেশি টাইপই করতে পারবে না, তখন দেখবে তুমি ওয়ার্ড খুঁজে পাচ্ছ না, কোনটা সেন্ট মানে লাইন খুঁজে পাচ্ছ না, এরকম একটা ব্যাপার, তাহলে কি তোমরা ডিমোটিভেট হয়ে পড়বে। তার থেকে বেটার কি শুরুতে তোমরা হাইলাইট এবং অটো স্কোল তোমরা মানে মানে একদম অন করে তোমরা করো, এবং তারপরে তোমরা ডিসেবল করে দাও, কোনো সমস্যা নেই। মানে তোমরা কিছুদিন পরে যখন তোমাদের একটু মনে হবে যে না একটু স্পিডটা উঠছে তখন তোমরা ডিসেবল করে দিতে পারো। ওকে, এবং যারা যারা অলরেডি টাইপিং প্র্যাকটিস করছো তারা অবশ্যই ডিসেবল করে এটা প্র্যাকটিস করো। ওকে, এই ছিল মানে বলার। এবার তোমরা এখানে দেখো এক্সাম ইন স্টার্ট ইন এক্সাম মোড, স্টার্ট ইন প্র্যাকটিস মোড, তোমার যেটা ইচ্ছা হবে। তুমি যদি মানে এক্সাম মোডে স্টার্ট করো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো এক্সাম মোডে স্টার্ট করছি। দেখো দেখো এখানে দেখো, এই দেখো ওপরে এখানটায় দেখো তোমাদের প্যাসেজটা রয়েছে, ওপরে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ওপরে প্যাসেজটা, নিচে দেখো লেখার জায়গা। ওকে, দেখো আমি যেই এখানটায় ক্লিক করবো এই জায়গাটায় টাইপিং হেয়ার, তখন থেকে টাইপিংটা কাউন্টডাউন শুরু হবে। ওকে, আমি দেখো আমি তোমাদের একটা দু একটা লিখে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ক্লিক করলাম, দেখো দেখো টাইপ মানে এখানটা আমি যেই একটা ওয়ার্ড শুরু করবো দেখো টাইমারটা কাউন্টডাউন হয়ে যাবে। যদিও পরীক্ষা এরকম থাকে না, পরীক্ষায় যখনই তুমি লগ ইন করবে তখন থেকেই কাউন্টডাউন চালু হয়ে যায়। যেমন এখানে দেখো 1 ডে, দেখো টাইমারটা অলরেডি চালু, ইন দ্য মিডল অফ উইন্টার। ওকে, তারপর দেখো কমা ওয়েন দ্য এক্স্যাক্টলি এক্সাম আমি আর লিখলাম না। ওকে, এভাবে করে যখন তোমার টাইপ 10 মিনিট হয়ে যাবে তখন অটোমেটিক সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে তোমাদের মানে দেখিয়ে দেবে অ্যাকুরেসি কত আছে এবং সব কিছু দেখিয়ে দেবে। আমি আর এখানে বেশি সময় নষ্ট করলাম না, আমি ব্যাক করলাম। ওকে, আবার হোমে গেলাম তোমাদের দেখানোর জন্য। এবার তোমরা নিজেরা হচ্ছে যদি তোমাদের টেক্সট থাকে সেটা তোমরা কী করে করবে সেটা আমি তোমাদেরকে এবার দেখাবো। ওকে, চলো চলো এবার দেখো
এবার টাইপিং টেস্টে আবার তোমরা ক্লিক করবে, একই রকমভাবে তোমরা ইংলিশে ক্লিক করবে, ইংলিশ টাইপিং টেস্ট। ওকে, এইবার দেখো এখানে দেখো আপলোড টেক্সট বলে আছে, এই যে কাস্টম প্রপার, প্রথমে তো এই নাম নিজের মতো দিতে পারো, টাইমিংটা নিজের মতো 10 মিনিট বা 5 মিনিট 15 মিনিট সেট করতে পারো। এবং এই দেখো এখানে কাস্টম বলে একটা অপশান আছে, এই কাস্টমের উপর আমাকে ক্লিক করতে হবে। ওকে সরি, আগে আপলোড তোমাকে টেক্সট করতে হবে। ওকে, এখানে তোমার আপলোড টেক্সট বলে যে অপশানটা আছে ওখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা হেডলাইন দিতে হবে, সাপোজ আমি বলছি যে এবিসিডি একটা, আমি একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপরে এখানে 2 লাইন বা 3 লাইন একটা কপি করেছি, ওটাই আমি তোমাদের দেখাচ্ছি। সাপোজ আমি গ্লোবাল ওয়ার্মিং দিলাম, গ্লোবাল ওয়ার্মিং দিলাম। ওকে, এবং এই যে পেস্ট ইয়ার কন্টেন্ট হেয়ার এখানটায়, এখানটায় জাস্ট তোমাকে ওটা কপি পেস্ট করতে হবে। দেখো এই দেখো আমি 2 লাইন কপি করেছিলাম, 2 লাইন। ওকে, এবার করবে কি যে নিচে, এই নিচে দেখো এখানটায় আপলোড বলে একটা অপশান দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ তোমরা, এই আপলোড অপশানে কি জাস্ট আপলোড করে দেবে। দেখো এখানে লেখা রয়েছে কি টেক্সট আপলোডেড সাকসেসফুলি, মানে অলরেডি আপলোড হয়ে গেছে। এবার ব্যাস গো ব্যাক করো। এবার গো ব্যাক করার পর এবার তুমি ক্লিক করো হচ্ছে দেখো এই কাস্টম বলে, এ দেখো এই কাস্টম বলে এখানটা ইয়ে করো। এবার দেখো এই দেখো কাস্টমের মধ্যে দেখো এই দেখো গ্লোবাল ওয়ার্মিং বলে যেটা আমি হেডলাইন করেছিলাম এটা দেখো অলরেডি চলে এসছে। এবার তুমি বাকি সেটিংগুলো করো, ব্যাকস্পেস এনেবেল থাকো, এই অটো মানে স্ক্রোলটা তুমি ডিসেবল করে দাও, দিয়ে এই যে এক্সাম মোডে স্টার্ট করো, দেখবে তোমাদের ওই গ্লোবাল ওয়ার্মিংয়ের যে ব্যাপারটা এটা দেখো শুরু হয়ে যাচ্ছে। 1 মিনিটের আমি টাইমিং দিচ্ছি, আমি ওখানে 10 মিনিটের টাইমিং সেট করিনি, ঠিক আছে, 1 মিনিটের টাইমিং আমি সেট করে নিচ্ছি, দেখো এটা মানে রয়েছে। ঠিক আছে, আমি যেই এখানটায় স্টার্ট করবো লেখা আগের মতো অটোমেটিক চালু হয়ে যাবে, মানে তোমরা নিজের টেক্সট মানে কপি করো, তোমরা এখানে করতে পারো। এটা এই জন্য বলছি এই ওয়েবসাইটটা একদম ফ্রি ওয়েবসাইট, তোমরা এখান থেকে পুরোপুরি করতে পারো একদম ফ্রি অফ কস্টে, তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না, শুধু কি একটু ঝামেলা কি অ্যাড দেখতে হবে। দেখো আশেপাশে প্রচুর অ্যাড রয়েছে, গুগলে অ্যাড রয়েছে, এগুলো দেখতে হবে, জাস্ট সেগুলো এডিটেড লাগে আর কিছুই না। ওয়েবসাইটটা খুবই ভালো, খুবই একদম রিলায়েবল এবং খুবই ভালো, এবং আমি বলবো যে ওদের ম্যাটেরিয়াল ইউজ করার থেকে তোমরা যদি গুগল বা টেলিগ্রাম থেকে কোনো ম্যাটেরিয়াল পাও সেগুলো কপি পেস্ট করে করো বেটার, কারণ ওদের ম্যাটেরিয়ালগুলো না স্পেশাল ক্যারেক্টার প্রচুর মানে আছে। ওকে, এই জন্য তোমাদের দেখবে টাইপিং স্পিডটা অনেকটাই কমে যাবে। তুমি যদি ওদের ম্যাটেরিয়াল যদি তুমি এখানে টাইপ করে 25 স্পিড তুলতে পারো, তুমি ধরে রাখবে পরীক্ষা হলে তোমার 30 স্পিড উঠবে বা 28-29 স্পিড উঠে যাবে, মানে এখানে একটু কঠিন থাকে ম্যাটেরিয়ালগুলো। ওকে চলো, এটা ছিল তোমাদের প্রথম ওয়েবসাইট। এবার সেকেন্ড ওয়েবসাইটে জাস্ট যাই আমি। ওকে চলো, সেকেন্ড ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাকে আবারও ব্যাক করতে হবে, প্রথম কথা তো আমাকে হোমে যেতে হবে, সরি নিউ ট্যাব খুলে নিচ্ছি। চলো আমি ইনকগনিটো মোডে খুলেছি, আমি গুগল আগে খুলে নিই, google.com। চলো সেকেন্ড ওয়েবসাইটটা কি বা সেকেন্ড অ্যাপ যেটা কি, এটা একটা অ্যাপের নাম, এটা হচ্ছে কি সোনি টাইপিং টিউটর, সোনি টাইপিং টিউটর, এটা সার্চ করবে। সোনি টাইপিং টিউটর সার্চ করে তুমি দেখো প্রথম যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা ক্লিক করবে। ওকে দেখো ওয়েবসাইটটা ক্লিক করার সাথে সাথে দেখো ওয়েবসাইটটা খুলে গেল, পুরো অ্যানিমেশন দেখতে পাচ্ছ তোমরা। এবং এখানে দেখো যেটা, এখানে তোমার ডাউনলোডস অপশান আছে, এখানে বাই অপশান আছে, বাই নাও সাপোর্ট এসব ভাবি যাবি লেখা রয়েছে, এগুলো দেখতে পারো। দেখো এইটা তুমি ওয়েব ভার্সানে ইউজ করতে পারবে না। ওকে, এটার জন্য হচ্ছে কি তোমাদেরকে সোনি ডাউনলোড, সোনি টাইপিং টিউটর এটা তোমাদের ডাউনলোড করতে হবে। ওকে ঠিক আছে, এটা তোমাদের ডাউনলোড করতে হবে। চলো এবং দেখো নেক্সট আমি তোমাদেরকে এদের প্রাইসিংটা দেখিয়ে দিই। তোমাদের দেখো এখানে নিচে প্রাইসিংটা দেওয়া রয়েছে, এটা জাস্ট দেখানোর মেন, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমার প্রাইসিংগুলো। জাস্ট একটা আমার হাইট করে যাচ্ছে, আমি নিজেকে একটু হাইট করে দিই, নাহলে তোমরা একটা প্রাইস দেখতে পারবে না। ওয়েট, চলো দেখো এখানে প্রথমটার দেখো প্রাইস দেখো কত, 30 দিনের জন্য 299 টাকা তোমরা দেখতে পাচ্ছ, এবং 3 দিনে মানে 3 মাসের জন্য 399 টাকা, 6 মাসের জন্য 499, এবং 1 বছরের জন্য তোমাদের 599 টাকা লাগবে। এবং তুমি যে মানে যদি ভাবো যে এটাতে ফ্রিতে ইউজ করবে, তুমি ফ্রিতে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ফ্রিতে ইউজ করলে কি তোমাদের একটা মিনিমাম মানে তোমাদের ওই 20টা মতো বা 15টা মতো প্যাসেজ তোমার ফ্রিতে পাবে। ওকে, বাকিগুলো কি তোমাদের যখনই নিচের দিকে আসবে এই 16 নম্বর বা 20 নম্বর টাইমের প্যাসেজ থেকে, তখন হয়তো বলবে তোমাদের পে করতে হবে বাকি টেস্টগুলো আনলক করার জন্য, বাট তুমি ফ্রিতে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু সোনি টাইপিং টিউটর একটা মানে ড্রব্যাক যেটা কি তুমি এখানে টাইপ মানে কপি পেস্ট করে তুমি করতে পারবে না, যেটা কিন্তু তুমি টাইপিং ব্যাপারে ফ্রিতে করতে পারবে। সোনি টাইপিং টিউটারে তুমি যদি মানে টেক্সট কপি করে তুমি পেস্ট করো, ওখানে কিন্তু তোমাদের প্রিমিয়াম ভার্সন নিতে হবে, যেটা দেখাচ্ছে 1 মাসের বা 2 মাসের বা 5 মাসের যেটা আমি প্ল্যান, 6 মাসের যে প্ল্যানগুলো এগুলো তোমাকে নিতে হবে আমি যতদূর জানি। ওকে, মানে আমি একটা সময় সোনি টাইপিং টিউটারটা ইউজ করেছি, মেন আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে আমি টাইপিং বাবা, আমি এখনই বলে দিচ্ছি টাইপিং বাবাটা আমি মেন ইউজ করেছি। আর একখানা ওয়েবসাইট আছে যেটা আমি এরপরে দেখাচ্ছি, সোনি টাইপিং টিউটার যারা ইউজ করতে চাও করতে পারো, এটাও ভালো, খারাপ না। কিন্তু হ্যাঁ, এখানে একটু প্রাইসিংটা হাই দেখতে পাচ্ছ, তোমাদের যাদের অ্যাফোর্ড করতে পারবে তারপর কিনতে পারো, আর যারা অ্যাফোর্ড না করতে পারবে তাদের জন্য আমি ফ্রি ওয়েবসাইট বলে দিয়েছি। ওকে নেক্সট, চলো নেক্সট হচ্ছে আমি তোমাদের আবার আমি ব্যাক করছি, এটা ব্যাক করে এবার দেখো থার্ড যে ওয়েবসাইটটা, সেই থার্ড ওয়েবসাইটটার নাম হচ্ছে কি আমাদের আর কেসি নেওদা। ওকে, আর কেসি নেওয়াদা বা নেওয়াডা বা এরকম কিছু একটা সামথিং নেওয়াদা বলে সার্চ করবে।
দিয়ে একদম এন্টার মারবে। ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখবে এই আর কেসি টাইপিং টেস্ট সফটওয়্যার অনলাইন যেটা, এটা তোমরা ক্লিক করবে। এটা হচ্ছে মেন ওয়েবসাইট, যেই ওয়েবসাইটে তোমরা যে কি এসএসসি ইন্টারফেস মানে টিসিএস যে ইন্টারফেস, সেই ইন্টারফেসে তোমরা পরীক্ষা দিতে পারবে বা সরি টাইপিং টেস্ট দিতে পারবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের এখানে প্রচুর পরীক্ষা, দেখো কতগুলো পরীক্ষা আছে, দেখো এখানে সরি সব পরীক্ষা, দেখো এখানে রেজাল্ট ফেজাল্ট দেওয়া রয়েছে, মানে লাইভ টেস্ট যেগুলো হয়। ওকে, দেখো আরও কীসব আছে, দেখো এগুলো দেখো কোন কোন পরীক্ষা এরা ফলো করে সব পরীক্ষা দেখো নাম লেখা রয়েছে। দেখো বাই টেস্টে ক্লিক করো, বাই টেস্টে ক্লিক করার পরে আমি তোমার দেখিয়ে দিচ্ছি, দেখো এখানকার প্রাইসটা তুলনামূলক কম, তোমরা যারা এসএসসি ইন্টারফেস টিসিএস ইন্টারফেসে পরীক্ষা দিতে তারা এটা অবশ্যই পারচেস করে নিও। দেখো তোমরা জাস্ট প্রথমে 10 দিনের জন্য পারচেস করতে পারো, তার জন্য দেখো প্ল্যান এরা রেখেছে। দেখো এই দেখো 10 দিনের প্ল্যান দেখো কত, দেখো 49 রুপিস, তোমরা 49 রুপিস আই থিঙ্ক পে করতে পারবে। 49 রুপিস পে করে 10 দিনের জন্য তোমার টাইপিং টেস্ট দিয়ে দেখতে পারো তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তোমরা পারচেস করতে পারো। ঠিক তেমন 15 দিনের জন্য 75 টাকা, মানে কি তোমরা ধরো লাস্ট মুহূর্তে পরীক্ষার আগে 10 দিন তোমরা টাইপিং করতে যাও, তোমরা মানে অন্য কোনো পেইড ম্যাটেরিয়াল মানে তোমাদের কাছে হয়তো নেই বা পেইড বা সফটওয়্যার নেই, তখন কি জাস্ট সেই ওয়েবসাইটে আসো, 10 দিনের জন্য পে করো 49 রুপিস দিয়ে করো, আনলিমিটেড একদম। দেখো বেস্ট অফার দেখো 49 রুপিসে 10 দিন, তুমি যদি 15 দিনের জন্য করতে যাও 75 রুপিস দিয়ে পারচেস করতে পারো, 3 মাসের জন্য 199, 1 মাসের জন্য 99 রুপিস, আর দেখো নিচে বড়ো যেগুলো প্ল্যান 499 একদম 365 দিন 1 বছর, আর 299 6 মাস। ওকে ঠিক আছে, এই ছিল তোমাদের মানে এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা একদম টিসিএসের একদম তোমাদের যে মানে ইন্টারফেস, সেই ইন্টারফেসে কিন্তু পরীক্ষা হয়। এখানে আই থিঙ্ক লেখাও রয়েছে, এটা ক্লেমও করছে আই থিঙ্ক, দেখো কোথায় সামথিং, চলো এখানে লেখা নেই, যাই হোক আমার এটার পারচেস করা নেই বলে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না খুলে এটা টাইপিং গেলে কেমন হয়। ওকে, এইটা মানে তোমাদের ভালো, তোমরা যদি কোনো প্রবলেম হয় এই নাম্বারে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া আছে, এদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, বা এটা মেল আইডি দেওয়া রয়েছে। ওকে চলো আমি একটা তোমাদের দেখো খুলে দেখিয়ে দিচ্ছি, আমি জানি না আদৌ খুলবে কিনা, এটা একটা খুলছি সাপোজ, ফ্রি মানে ফ্রি টেস্ট আই থিঙ্ক দেওয়া নেই। হ্যাঁ দেখো দেখো তোমাদের পরীক্ষার মতো যেমন হয়, দেখো এখানে দেখতে পাচ্ছ, দেখো ইমেল আইডি পাসওয়ার্ড তোমাদের পরীক্ষা দিতে হয় জানো, ইমেল আইডি জায়গায় রোল নাম্বার দিতে হয়। এখানে আই থিঙ্ক তোমরা যেই মানে ওই এটা আমার ফোন নাম্বার তোমরা জানো, আমি এখানে বা একটা ফোন মানে যাই হোক একটা সাপোজ ABCD একখানা এরকম দিলাম, আর এখানে পাসওয়ার্ড সাপোজ এরকম করে একটা পাসওয়ার্ড দিলাম যেটা তোমাদের পরীক্ষার সময় দাও, যে এখানে সাইন ইন করতে হবে তোমরা জানো। ঠিক আছে, সাইন ইন করার পরে তোমরা হচ্ছে এই পুরো টিসিএসের একদম প্যাটার্নের একদম একদম পরীক্ষা দিতে পারবে। নিচে দেখো দেখতে একদম তোমাদের একদম ইয়ে দেওয়া আছে, দেখো 1750 কি ডিপ্রেশন দেওয়া আছে, আর হিন্দিতে হচ্ছে 1500 মানে কি ডিপ্রেশন। ওকে, এটা হচ্ছে তোমাদের জানো তোমার এসএসসি মানে CHSL-এর ক্ষেত্রে এটা হয়, বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, এই ছিল পুরোপুরি তোমাদের হচ্ছে মানে A to Z আমি পুরো একদম টাইপিং টেস্টের ব্যাপারে আমি পুরো বলে দিলাম। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যদি তোমাদের মনে হয় যে মোবাইলে মানে যারা ইউজার আছো মোবাইলে ইউজার কীভাবে মানে টাইপিং করবে তাদের জন্য যদি তুমি ডেডিকেটেড ভিডিও বানাতে চাও তাহলে সেটাও আমাকে অবশ্যই বলো, কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে আমি জানাবো মানে কীভাবে আমি তোমাদের টিউটোরিয়াল দেখিয়ে দেবো। এবং তোমাদের যদি মনে হয় যে মানে কোনো কোয়েরি আছে কোয়েরির জন্য তোমরা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং তোমরা অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। ঠিক আছে, আর এবং ফুড এসআই নোটিফিকেশান বেরিয়ে গেছে, ফুড এসআইয়ের জন্য যারা ক্লাস করতে হও তারাও অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। ওকে, আমি ক্লাস নেক্সট উইক থেকে শুরু করবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা খুবই আই থিঙ্ক ইনফরমেটিভ মানে তোমাদের লেগেছে, যদি লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ, আবারও পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে। থ্যাংক ইউ।